सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम। रोटरी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लासेर पक्ष थेके शुभेच्छा। शिक्षार्थीरा आशा करछि भालो आछो, सुस्थ आछो, निरापदे आछो। आमी कामरुल नाहार निलो। आज चतुर्थ श्रेणीर बांग्लादेश ओ विश्व परिचय किछु पाठ निये आलोचना करब। एर आगेर पाठे आमरा पढ़ेछि समाजे परस्परेर सहयोगिता। एखाने आमरा नारी पुरुषेर कथा পড়েছি এবং নারী এবং পুরুষ মিলে সমাজে যে দেশের উন্নয়ন কাজ করছে সেই বিষয়ে আমরা পড়েছি। সেখানে তোমাদের কিছু আমি কাজও দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো মনোযোগ সহকারে করেছো। স্কুল যখন খুলবে আমরা সেই কাজগুলো তোমাদের নিব এবং সেই ভিত্তিতে তোমাদের পরীক্ষা পাশে মার্কিং করা হবে। তো চলো শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমাজের পরস্পর সহযোগিতার পাঠ। হচ্ছে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সামাজিক সামাজিক বিভিন্নতা অর্থাৎ সামাজিক বিভিন্নতা বলতে আমরা একই সমাজে বাস করে কেউ কেউ আমরা একই, সকলের মাতৃভাষা এক নয়, সকলের ধর্ম এক নয় এবং অনেকের বাবা মা ভিন্ন ভিন্ন পেশায় কাজ করে। তাহলে সামাজিক বিভিন্নতা কি? ধর্ম এক নয় অর্থাৎ সকলের ধর্ম এক নয়। দুই, আমাদের মাতৃভাষার পেশাগত দিক থেকেও এই যে সকলের ধর্ম এক নয়, সামাজিক বিভিন্নতা, শিক্ষার্থীরা দেখো সামাজিক বিভিন্নতা হলো আমাদের, আমরা একই সমাজে বাস করা সত্ত্বেও আমাদের সকলের ধর্ম কিন্তু এক নয়। কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ হিন্দু, একই সমাজে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। ঠিক একইভাবে আমাদের মাতৃভাষাও আলাদা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। ঠিক তেমনই পেশাগত দিক থেকেও ভিন্নতা রয়েছে। অর্থাৎ এখানে কেউ জেলে, কেউ কামার, কেউ কুমার, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার। এই যে একই সমাজে বসবাস করে আমরা একই বিভিন্নগত পেশাগত দিক থেকে আমাদের আলাদা করা যায়। তাহলে এই সবগুলি হচ্ছে আমাদের সামাজিক বিভিন্নতা। আর এই সামাজিক বিভিন্নতা অনেক শিক্ষার্থী আছে, পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন অনেক শিশুর বাবা মা বাইরে কাজ করে, অনেক শিশুরাই আবার লেখাপড়া থেকে বঞ্চিত, অনেক শিশুরাই আবার খুব ভালোভাবে লেখাপড়া করছে। এই ক্ষেত্রেও আমাদের মানে অবস্থানগত দিক থেকে ভিন্নতা রয়েছে। তাহলে দেখো, আর অনেক শিশুরা বিদ্যালয়েও আসতে পারে না। এই তো গেল আমাদের সামাজিক বিভিন্নতা। শিক্ষার্থীরা খেয়াল করো, এই সামাজিক বিভিন্নতা থেকেও আবার আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পরিলক্ষিত করি। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? একই সমাজে বাস করে যারা বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, দৃষ্টিহীন বা তারপর আছে লোক শোনার সমস্যা, বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়, তারাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সমাজে বিভিন্ন লোক বসবাস করে, এই যে বিভিন্ন লোক বসবাস করছে এর ভিতরে যাদের বিভিন্ন শারীরিক সমস্যা আছে, মানসিক আছে, দৃষ্টি প্রতিবন্ধী আছে, এই সব মিলেই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। চলো আমরা ওটাতে চলে যাই।
শোনার সমস্যা। কী কী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কী কী সমস্যা থাকতে পারে? একটা দেখার সমস্যা থাকতে পারে, আরেকটা হচ্ছে শোনার সমস্যা থাকতে পারে, আবার শারীরিক তাই একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কী কী থাকতে পারে? একটা হচ্ছে দেখার সমস্যা, শোনার সমস্যা, শারীরিক অসুবিধা, আর একটা হচ্ছে মানসিক সমস্যা। এই ধরনের সমস্যা যারা ভোগে তাদেরকে আমরা বলতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্যগুলি তোমরা দেখো, এখানে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা যে শিশু দেখতে পায় না তাদের জন্য একটা ব্যবস্থা কিন্তু আছে, ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিতে তারা লেখাপড়ার সুযোগ পায় এবং পরবর্তীতে ভালো জায়গায় যেতে পারে। তারপর শোনার সমস্যা যারা ভোগে তারা হচ্ছে মেশিনের মাধ্যমে কানে লাগিয়ে সে শোনার চেষ্টা করে, এরাও বিদ্যালয়ে যেতে পারে, এরাও এদেরকেও পড়াশোনার সুযোগ করে দেওয়া যেতে পারে। শারীরিক অসুবিধা থাকতে পারে, অর্থাৎ কেউ যদি তার হাতে কোনো একটা দুর্ঘটনার কারণে তার হাত কাটা পড়লো বা দীর্ঘদিন রোগে ভোগার ফলে সে পাটা হারালো, বিভিন্ন কারণে তার শারীরিক অসুবিধা হতে পারে, তাহলেও সে কী করবে? তার যদি ইচ্ছা থাকে বা আমরা যদি চেষ্টা করতে পারি তাদের জন্য, তাহলে সে বিদ্যালয়ে আসতে পারবে এবং সে লেখাপড়ার সুযোগ হতে পারে। আরেকটা সমস্যা আমাদের দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর, সেটা হচ্ছে মানসিক সমস্যা। এই সকল শিশু দেখতে একদম মানে মানুষ মানে আমাদের মতোই, একদম বোঝার উপায় নাই যে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এদের হয়তো কেউ চুপচাপ থাকে, এদেরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। মানসিক সমস্যা সম্পন্ন সে চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, হঠাৎ করে রেগে উঠে, বা কোনো কিছু যেটা চায় সেটা দিতেই হবে, এরকম কিছু সমস্যাগ্রস্ত শিশুকে দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা এদের আবার বুদ্ধাঙ্কটা সাধারণ যে শিক্ষার্থী আছে এদের চেয়ে একটু কম। সো এই শিশুরা এরা কিন্তু বোঝা যায় না, খুব যদি মানে খুব তীক্ষ্ণভাবে যদি পরিলক্ষিত হয় তাহলে বোঝা যায় যে এরা এই সমস্যা জর্জরিত। তাহলে শিক্ষার্থী দেখো, সামাজিক বিভিন্নতা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা সামাজিক বিভিন্নতা তো পড়েছি যে সমাজের এক এক ধরনের অবস্থান ভিন্ন, সেক্ষেত্রে আমাদের মাতৃভাষা বলো, ধর্ম বলো, পেশা বলো, সব কিছুই ভিন্নতা রয়েছে। সেক্ষেত্রে এই সমাজেই আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, সেই শিশুদের আমরা সমস্যাগুলি দেখলাম। এখন দেখো এদের প্রতি আমাদের করণীয় কী, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কী করবে, আমাদের তাদের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, বিশেষ করণীয় এক, তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে। দুই, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না।
প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে হবে। এবং তাদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমাদের বিশেষ সাহিত্য সম্পন্ন শিশুর জন্য আমাদের কী করণীয়। এক নম্বরটা হচ্ছে তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে। দুই, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তিন, প্রয়োজনে তাদের সাহায্য করতে হবে। চার, তাদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আমাদের সমাজে এরকম শিশু আমরা দেখতেই হতে পারে। সো আমাদের কী করতে হবে, তাদের জন্য এই জিনিসগুলি করতে হবে এবং মনে রাখতে হবে যে তারাও সমাজের একজন মানুষ। আমরা যারা সুস্থ আছি, আমরা যারা আমাদের কোনো শারীরিক অসুবিধা নেই, মানসিক অসুবিধা নেই, তার মানে আমরা সুস্থ। তাহলে আমাদের উচিত যে তাদের দিকে খেয়াল রাখা, তাদের প্রয়োজনে সাহায্য করা। শিক্ষার্থীর এখানে দেখো, আমাদের পৃষ্ঠা নয়ে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, খটা দেখো। প্রথম হচ্ছে শ্রেণীকক্ষে কী কী ধরনের চাহিদা সম্পন্ন শিশু থাকতে পারে। মনে করো তুমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, তোমার ক্লাসে, তোমার শ্রেণীতে তোমরা 50 জন শিক্ষার্থী রয়েছ। কারো হয়তো চোখের সমস্যা থাকতে পারো, কেউ হয়তো কানে শুনতে নাই পারে, কেউ হয়তো শারীরিকভাবে তার বাঁ হাতটা একটু মানে কাজ করছে না, কেউ হয়তো চুপচাপ থাকে, সে কোনো কাজে রেসপন্স করছে না, তো টিচার কিছু বললে সে টিচারের কথায় উত্তর দিচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করা উচিত একটু চিন্তা করো তো শিক্ষার্থীরা, আমরা কী করতে পারি তাদের জন্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করছি তোমরা চিন্তা করেছ যে যে শিশু দেখতে পায় না, তুমি দেখতে পাও, তাহলে কী করবে, তাকে তোমার যেখানে বোর্ড আছে তার সামনে তাকে বসতে দিতে পারো, তোমার পাশে বসিয়ে তাকে দেখার সুযোগ করে দিতে পারো। যে শুনতে পায় না, তোমার পাশে বসে সে যে লিখছে, সে তুমি তাকে সাহায্য করতে পারো, হয়তো একটু লিখে দিয়ে সাহায্য করতে পারো বা বোর্ডকে দেখাতে গিয়ে সাহায্য করতে পারো। যেই বাচ্চাটা হেঁটে হাঁটতে পারছে না, তাকে হয়তো তুমি একটা জায়গায় বসিয়ে তার অন্যান্য কাজগুলি করে দিতে পারো। এভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে তাদেরকে সাহায্য করতে পারি, তাই না? শিক্ষার্থীরা একটু খেয়াল করো তো, তোমাদের শ্রেণীতে আছে না এরকম? তাহলে দেখো আরেকটা জিনিস, যেটা আমাদের আরেকটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বৈচিত্র্যতার ফলে আমাদের সমাজ কীভাবে সমৃদ্ধ করা যায়। দেখো বৈচিত্র্যতার ফলে আমাদের বৈচিত্র্য মানে কি, সমাজের বিভিন্নতা, অর্থাৎ কেউ পেশাগত দিক থেকে ভিন্নতা রয়েছে, কারো ভাষাগতভাবে ভিন্নতা রয়েছে, কারো আবার কি ধর্মগত দিক থেকেও তো ভিন্নতা রয়েছে। আমরা একে অপরকে সাহায্য করে আমাদের সমাজকে উন্নত করতে পারি, অর্থাৎ না পার্থক্য মনে করে যে ও হিন্দু আমি খ্রিস্টান, ও বৌদ্ধ আমি মুসলমান, এইরকম ভেদাভেদ না করে আমরা কী করতে পারি, তাকে সাহায্য করতে পারি। কেউ জেলে, কেউ ডাক্তার, সে ডাক্তার সে জেলে, জেলে সে খুব সমাজের ছোট, এইসব মনে না করে আমরা কী করতে পারি, সমান তালে কাজ করে সম্মানের সাথে আমরা সমাজে কী করতে পারি, সমাজকে উন্নত করতে পারি। উন্নত করলে আমাদের সমৃদ্ধি এমনিতে চলে আসবে। শিক্ষার্থীরা দেখো, খতে যে এটা যে কাজটা আছে, শ্রেণীতে শিক্ষার্থীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, কীভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তার নিচের ছকে লেখো। এই ছকটা দেখো, প্রথম সমস্যা আমি ধরে নিয়েছি এটা দেখার সমস্যা, যেটি একটু আগে আমি আলোচনা করেছি। তাহলে দেখার সমস্যাটা আমরা কী করতে পারি, শিক্ষার্থীর একটু মনে করো তো, আমরা তাকে, সে যদি পিছনে বসে তাকে সামনে এনে বোর্ড দেখাতে পেরে তাকে আমি এই সাহায্য করতে পারি। যে শুনতে পায় না তাকে কীভাবে সাহায্য করতে পারি, যে শারীরিকভাবে প্রতিবন্ধী তাকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, আমরা এগুলি ছক আকারে লিখব। আরেকটা দেখো আছে হচ্ছে গিয়ে বাম পাশের থেকে ডান পাশের বাক্য অংশ মিল করো। আমরা যদি কাউকে খারাপ বলি তাহলে কী করতে হবে বলো, আমরা যদি কাউকে খারাপ কথা বলি তাহলে তারা মনে কষ্ট পাবে। যারা বাংলা বুঝতে সমস্যা হয় তাদের আমরা কী করতে হবে, তাদের ভাষা বোঝাতে সাহায্য করব।
যারা হাঁটাচলা করতে অসুবিধা তাদের আমরা কী করব, তাদের চলাচলে সাহায্য করব। আমার কোনো সহপাঠী যদি দেখার বা শোনার সময় থাকে তাকে সামনে বসতে দিব, যেটা আমি একটু আগে বলেছি, তাহলে আমরা এই কাজগুলি করতে পারবো। এটা হচ্ছে কি, আমাদের ডান পাশ থেকে বাম পাশের মিলকরণ করব। তাহলে এইভাবে শিক্ষার্থীরা আমরা আমাদের শ্রেণীকক্ষের কাজগুলি সম্পন্ন করব। এতে করে কি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। তো শিক্ষার্থীরা, আজকে যে পাঠটা দিলাম সামাজিক বিভিন্নতা ও বিশেষ শ্রেণীর সম্পন্ন শিশু, এইভাবে আমরা আমাদের কাজগুলি করে যাব। এই যে কাজগুলি দিলাম, এবং তোমরা পৃষ্ঠা নয়ের তোমাদের কাজ থাকবে খ, পৃষ্ঠা নয় আমাদের অ্যাসাইনমেন্টের কাজ থাকবে। SW করবে। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, বাসায় ঠিকমতো লেখাপড়া করবে, প্রত্যেকটা ক্লাস যেই কোনো শ্রেণীতে তুমি পড়ো না কেন, তুমি চতুর্থ শ্রেণীতে পড়ছো, তোমার বাংলা, তোমার সমাজ, তোমার বিজ্ঞান, তোমার গণিত, তোমার ইংরেজি, তোমার ধর্ম, প্রত্যেকটা বিষয় তুমি মনোযোগ দিয়ে তুমি অনলাইন ক্লাসগুলি দেখবে এবং সেই অনুপাতে SW করবে। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।